মেধাবী শিক্ষার্থী ফিরোজাকে মেয়র লিপনের আর্থিক অনুদান প্রদান। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন ফিরোজা আক্তার। তিনি পৌরসভার 7 নং ওয়ার্ড টোড়াগড় মৃধা বাড়ির মেয়ে। তার বাবা জাহাঙ্গীর মৃধা একজন অসচ্ছল মানুষ হওয়ার পরও উচ্চ শিক্ষার হাল ছাড়েননি ফিরোজা। চাঁদপুর সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি, কিন্তু আর্থিক অনটনের কারণে সেখানে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে তার। হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন বিষয়টি জানতে পেরে ফিরোজা ও তার বাবাকে হাজীগঞ্জ পৌরসভায় নিয়ে আসেন এবং অনার্সে ভর্তির জন্য ফিরোজার হাতে নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি তার লেখাপড়ার সকল দায়িত্ব মেয়র নিজে বহন করার আশ্বাস দেন। হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। ফিরোজা আক্তার বলেন, আর্থিক অনটনের কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেয়র সাহেব বিষয়টি জানতে পেরে আমাকে অনার্সে ভর্তির জন্য নগদ অর্থ দেন এবং আমার লেখাপড়ার খরচ নিয়মিত চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। আমি এবং আমার পরিবার মেয়র মাহবুব উল আলম লিপনের কাছে কৃতজ্ঞ। মেয়র আসম মাহবুবুল আলম লিপন বলেন, পৌরসভার মেয়র হওয়ার পর থেকে যে সকল মেধাবী ছেলেমেয়েরা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদেরকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায়নি। আমি মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি।